পাকিস্তানে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জেরে নজিরবিহীন দুরবস্থায় দিন কাটাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। মূলত বৈদেশিক ঋণের চক্রাকারে সুদ বৃদ্ধির কারণে পাকিস্তানের অর্থনীতিতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের এমন সংকটময় মুহূর্তে কোনো কাজই অসম্মানজনক নয় এই বার্তা নিয়ে অটোরিকশা চালানো শুরু করেছেন পাকিস্তানের বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মনসুর আকবর কুন্দি। আর এই ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মনসুর আকবর বলেন, সামাজিক অবস্থান বা মর্যাদা যাই হোক না কেন, কাজ করার ক্ষেত্রে লজ্জা বা দ্বিধা থাকা উচিত নয়। দেশের খেটে খাওয়া মানুষদের সঙ্গে সংহতি জানানো তার আরেকটি উদ্দেশ্য বলে জানান তিনি। চলতি মাসেই বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার কথা ছিল মনসুর আকবর কুন্দির। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য পেনশন ব্যবস্থা না থাকায় এর প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন তিনি। আসমাতুলি, নিউজ 24।